চ্যানেল তো চলে এসেছি তোমাদের কাছে আমি আবার একটা ভিডিও নিয়ে আর এরকম ভিডিও এই ফার্স্ট আমি তোমাদের সাথে নিয়ে চলে আসলাম তো আজকে সকাল সকাল স্নান ধান করে আমি রেডি এই দেখো চুল এখনো ভিজা মাথাটা তো এখনো আশ্রয়নি খালি সিঁদুরটা পরেছি আর এই যে আমি বিছানা নিয়ে চলে এসেছি আমার খাটের তলায় তো আজকে খাটের তলা চ্যালেঞ্জ ভিডিও করব আর এই যে সকাল রিম্পা চা খাচ্ছে এখন বাজে সকাল দাঁড়াও বলছি এখন বাজে 8:15 তা আজকে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আমি চা খাই না কিন্তু যেহেতু খাটের তলায় থাকবো এর জন্য আমিও চা নিয়েছি আজকে আর মানে এই যে পাখা টাখা সব আমি নিয়ে নিয়েছি এইখানটায় দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি আর যা যা দরকার হবে আমি রিম্পার কাছে পরে চেঁচিয়ে চেঁচিয়ে চেয়ে নেব তো চলো আগে ঢোকা যাক খাটের তলায় তো আমি আজ 24 ঘন্টা খাটের তলায় থাকার চ্যালেঞ্জটা নিয়েই নিয়েছি তো চলো স্টার্ট করি আমি কি কি নিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি এই যে আমার একটা বালিশ দুটো বালিশ এখানে আমি একটা ওন্না নিয়েছি এখানে এই হাবি যাবি আর লাইট খাটের তলা যেহেতু অন্ধকার এর জন্য আমি যখন ভিডিও করব তখন এই লাইটটা জ্বালবো এর জন্য এই লাইটটা নিয়েছি জলের বোতল আর চিলুনি দিয়ে মাথা আসলাবো আর আমার কিছু সাদা জিনিস নিয়েছি আর এখানে এই যে বোর্ডটা নিয়ে নিয়েছি আর এই পাখা আর এই যে এখন চা বিস্কুট খাবো আমি চা খাই না এর জন্য অল্প নিয়েছি তো চলো আরে আমার এই কিনিকটা লাগবে আর হ্যাঁ ভিডিওটা আমি একটু টেনে দিয়েছি যাতে তোমাদের দেখতে অসহ্য না লাগে ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছিলো এর জন্য আমি টেনে দিয়েছি চলো তাহলে না কেটে দেখতে থাকো বসে বসে ফোন ঘাটছে কখন থেকে বলছি যে কিছু খাবার নিয়ে আসো কিছু খাবার নিয়ে আসো খিদে পেয়ে গেছে ও 12:30টা বেজে গেল খেতে দাও যাচ্ছি তো তুমি আমাকে না কেউ একটু আমাকে খেতে দাও দাঁড়াও দাঁড়াও অত অত খাই খাই করো কেন দেখো ফোন ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে যাচ্ছি 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 খিদে পেয়ে গেছে এত বেলা পরে আমি খাই না আসতে দেরি হয়ে যাচ্ছে বুঝতেই পারছো শাশুড়ি মা একা একা সব করছে তাহলে তো একটু লেট হবেই কোনো ব্যাপার না ডোন্ট মাইন্ড আজকে রিম্পাকে খাটিয়ে 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 রুগা বানিয়ে দেবো তো গেল খাবার আনতে দেখি কখন আসে আজকে খাবার নিয়ে দাও এই যে খাবার তা আমার খাবার চলে এসেছে এবার আমি খাবো কি কি এসেছে দেখো মাছ আছে জল এখানেই আছে জল তো আছে একটা ডাটার তরকারি আর মাছের তরকারি আর এটা ছাগলের তরকারি খাবো খিদে পেয়ে গেছে Thank you.
জল ঢেলে দিলাম, আর খেতে ইচ্ছা করছিল না, আর সে একটু গুছিয়ে দিলাম, ডিম পায়েসে সব নিয়ে গেল। দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমার ঘরে প্রত্যেকদিন সবকটা আসে, কিন্তু আজকে আসবে না, আমি জানি, কারণ আজকে আসলে তো আমার সময়টা চলে যাবে, পাস হয়ে যাবে, এর জন্য আজকে আর একটাও খোঁজ নেই। পাগলিকে বললাম যে লুডু নিয়ে আয়, লুডু খেলবো, বলছে দেখি বলে দৌড় মারলো, আর এখনো পর্যন্ত খোঁজ নেই। আর রিম্পা ওর একটা বান্ধবীদের বাড়িতে গেল, তো এখন দেখি কতক্ষণ থাকা যায়, এখন তো এখনো একটাও বাজেনি। আর আমার এখনই কেমন লাগছে, অস্বস্তি লাগছে, মনে হচ্ছে কতকাল বাইরে যায় না। তো দেখি, আর তোমরা ভেবো না যে আমার গরম লাগছে কিনা, কারণ আমি তো ফ্যান চালিয়ে নিয়েছি, কিন্তু ফ্যানটা আমি যখন মানে ফোনটায় কথা বলছি তখন ফ্যানটা অফ রাখছি, না হলে প্রচুর শব্দ হয়। তো দেখো আমার খাটের তলাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ও আসু আসু, এই যে তখন আমি এই কাগজটা ছিল, এই কাগজটাকে ছিললাম, কাজ পেলাম না তা কি করবো, এই যে প্রচুর অন্ধকার খাটের তলাটা দেখাচ্ছি, দাঁড়াও আমি এর জন্য এই লাইটটা জ্বালিয়ে নিচ্ছি, না হলে প্রচুর অন্ধকার। এই দেখো আমি দেখাচ্ছি, রোদ মানে উঠছে, আবার রোদ চলে যাচ্ছে, দেখি কি করা যায়। যখনই আমার সময় কাটছিল না, তখন আমার জানু সোনা মোনা পাগলটা একটু ফোন করলো আমার সময় কাটানোর জন্য, আর জিজ্ঞাসা করছিল যে তুমি কি করছো। আমি বললাম এই দেখো আমি আজকে খাটের তলায় আছি, তোমার ঘরের থেকে মানে খাটের থেকে আমাকে আজকে নামিয়ে দিয়েছো। তারপরে বিশ্বাসই করছিল না, তারপরে বললো একটু ভিডিও কল করো দেখি তুমি কিরকম খাটের তলায় আছো। তারপরে আমি আবার একটু ভিডিও কল করলাম, করে একটু দেখালাম, এই দেখো সত্যি সত্যি গো আমার আজকে খাটের থেকে নামিয়ে দিয়েছে, এর জন্য আমি খাটের তলায় এসে ঢুকেছি। তো ওর সাথে একটু কথা বললাম, বেশ ভালো হলো, আমার সময়টা পাস হয়ে গেল, আর আমি জীবনের সব থেকে বেশি হ্যাপি হয়ে আমার বর যখন ফোন করে তখন তো একটু হ্যাপি হ্যাপি হয়ে গেলাম, একটু নাচানাচিও করে নিলাম। আর সময় আর যাচ্ছে না, সময় আর যাচ্ছে না, কি যে করবো বুঝতে পারছি না। দেখো ঘুম থেকে উঠতে উঠতে কি অন্ধকার হয়ে গেছে, আর দেখো চোখ মুখ ঘুমিয়ে কুমড়ো কুমড়ো করে ফেলেছি, আর খিদেও পেয়েছিল, পেটের মধ্যে চুচু করেছে। আমি তো একবার ঘুমালে আর উঠতেই মানে টেরই পাই না, তো কিছু আছে এখানটা এবার খাবো চলো। আর ভিডিও করার শখ আমার চিরতরের মতো মুছে গেছে, আর মনে হচ্ছে না ভিডিও করবো, তো আমারও এনার্জি শেষ, আমারও আর ভালো লাগছে না, মনে হচ্ছে আর জীবনে ভিডিও ভিডিও কিছু করবো না। এই যে মাথার ওপর সোজা এই কাঠটা টেনশন প্রবলেম হচ্ছে, বললামই আগে একটু খেয়ে নি, তারপরে রাতের খাবার হয়তো বাইরে গিয়েই খাওয়া হবে, এখানে আর খেতে পারবো না, কারণ আমার এই খাটের রঙের গন্ধটাতেও কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে, মানে আর বিরক্তকর লাগছে। ভেবেছিলাম হয়তো কাজটা নিয়েই সারতে পারবো, কিন্তু মানে বিকালে না দুপুরের পর থেকে সাজার মুখটাও মানে বন্ধ হয়ে গেছে, মানে আর সারতে ইচ্ছা করছে না। আর ঘুমানোর সময় লিপস্টিক পরে শুয়েছিলাম, বলেছিলাম যে যদি স্বপ্নে কোথাও যাই তো এর জন্য আমি লিপস্টিক পরেছিলাম, কিন্তু আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্নও দেখেছি, পরে বলবো কী স্বপ্ন দেখেছি, অন্য একদিনকে একটা ভিডিওতে বলবো, কিন্তু হেভি সুন্দর ছিল স্বপ্নটা, একটু বেশি করেই বলি লিপস্টিক। আর আমি যখন রিলস ভিডিও বানাই তখন কীভাবে মেকআপ করি তোমরা ভাবো, হয়তো আমি অপচয় আটা ময়না মাখি, কিন্তু আমি তখন এই লিপস্টিকটা দিয়েই কাজ চালাই, কেমন করে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখো এখান থেকে এই গেল, এখানে একটু দিই আর এখানে স্লাইড দিই, মানে অল্প স্টপ করে দিই, মানে এখান থেকে একটুখানি নিই, এমনভাবে নিয়ে এই চোখের ওপরে লাগিয়ে দিই এমনভাবে, মানে এটা তাড়াতাড়ি
তাড়াতাড়ি সময় যে যখন মানে খুব তাড়াতাড়ি 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 করে ভিডিও বানাই তখন এই এই টিকটাই করি। এই যে আমার আই মেকআপ হয়ে গেছে, এবার এটাকে আমি এমন ভাবে ইয়ে করবো। দেখা হবে পরের ভিডিওতে।